2024 লোকসভা ভোটের পর কে কোন আসনে জিততে চলেছেন, কার দিকে পাল্লা ভারী, এইসব বিষয় নিয়েই আমরা কথা বলবো। জ্যোতিষশাস্ত্র কি বলছে, জ্যোতিষশাস্ত্রের ছক মেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 2024 লোকসভা নির্বাচনে তার জয় কি নিশ্চিত নাকি কিছুটা বন্ধুর পথ, এই বিষয়ে কথা বলবো। বিশিষ্ট জ্যোতিষী শ্রী শ্যামল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, ফাউন্ডার চেয়ারম্যান অফ ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। আপনাকে স্বাগত জানাই। যেটা জানতে চাইবো সরাসরি প্রশ্নটা করে ফেলি, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার জিততে চলেছেন, কি বলছে তার ছক? দেখুন, আমি গত ডিসেম্বর মাসেই আপনার আস্তক বাংলায় আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা ছকটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ওনারা ওই চ্যানেলটা দেখেন বলে ওনারা বললেন যে ডেট অফ বার্থ টাইমটা ওনার ঠিক আছে, কিন্তু ডেট অফ বার্থটা ঠিক আছে কিন্তু টাইমটা ঠিক নেই। টাইমটা আমার তখন ওনার জানাবার পরে ওনার টাইমটা আমি ঠিক করি। ওনার 7th November 1987 রাত্রি 11:31 শনিবার ওনার জন্ম। সেই অনুযায়ী আমি ছকটা আমরা করেছিলাম। এই ছক অনুযায়ী বিশ্লেষণ করে দেখা যায় ওনার বর্তমানে ওনার রাশিটা হচ্ছে বৃষ রাশি এবং কর্কট লগ্ন। বর্তমানে ওনার বৃহস্পতি দশায় বুধের অন্তদশা চলছে। এই যে টাইম পিরিয়ডটা 2025-29 মে পর্যন্ত আছে, সাধারণত আমরা দেখেছি কর্কট লগ্নে দ্বাদশপতি তৃতীয়পতি আমরা মারকপতি বলি, এই দশা পিরিয়ডটা নানা রকম ঝঞ্ঝাট ঝামেলা, রাজনৈতিক ঝঞ্ঝাট, আইনি ঝামেলা, বিশেষ করে দ্বাদশ থেকে আমরা আইনি ঝামেলাগুলো বলি, সেটা এইটা ঝামেলাটা ওনার ফেস করতে হবে। কিন্তু জেলে যাওয়ার মতো কিন্তু যোগাযোগ কুষ্টিতে নেই যে উনি জেলে যাবেন, যে কোনো ভাবেই হোক বৃহস্পতি শুভ প্রভাবে ওনার কিন্তু সেই জেল যাত্রাটা হবে না। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগে। এবং বর্তমানে ওনার লগ্নের 11 বৃহস্পতি এবং রাশির মধ্যে বৃহস্পতি রয়েছেন, সেহেতু বৃহস্পতি পিরিয়ড থাকাকালীন উনি কিন্তু রাজনৈতিক ভাবে ওনার উত্থান আছে এবং উনি জয়লাভও করবেন, এটা এক ঘটন। কিন্তু ভোটে কতটা পরিমাণ রেজাল্ট ধরুন কত লিড করবে সেটা আমার পক্ষে বলা শক্ত, কিন্তু ওনে জিতবে নেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেটা ধরুন কম বেশি মার্জিন থাকতেই পারে, কিন্তু বৃহস্পতি যা পুজো তাতে জেতার থেকে কেউ আটকাতে পারবে না, জিতবেন। আচ্ছা, আরেকটা বিষয়ে খুব উল্লেখযোগ্য যেটা রাজ্য নেতৃত্ব বারবার বলে থাকছে তৃণমূলের তরফ থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার সেকেন্ড ইন কমান্ড হিসেবে উঠে আসছেন এবং তিনি ভবিষ্যতের নেতা, এই রাশটা তিনি কতটা ধরে রাখতে পারবেন, জনমানসে তার প্রভাবটা কেমন বজায় থাকবে, কারণ 2026 বিধানসভা ভোট অত্যন্ত ইম্পর্টেন্ট। দেখুন, ওনার এই হরোস্কোপ অনুযায়ী কর্কট লগ্ন বিষরাশি লোকরা একটু তেজি টাইপের হয় এবং একটু কঠোর টাইপের, মানে নরম মনোভাবাপন্ন হতে চায় না, তারা মনে করে যে আমি যেটা ভাবছি আমি যেটা করছি সবাইকে তাই মানতে হবে। রাজনীতির দিকটাতে চিন্তা করলে সে তো সবাই যারা সিনিয়র তারা অনেকে মানতে নাও পারে, এটা হতে পারে, কিন্তু রাজনীতির নেতৃত্ব দেওয়ার কিন্তু ক্ষমতা ওনার আছে এবং দেবেও, এবং 2026 উনি মুখ্যমন্ত্রী হবে আমার মনে হয় না, সেরকম যোগাযোগ নেই। ওনার যদি মুখ্যমন্ত্রী হওয়ার বা কোনো পজিশন পাওয়ার যোগাযোগ থাকে সেটা 2026 মে মাসের পরে বৃহস্পতি দশায় শুক্রের অন্তর্দশা, তার আগে নয়। আচ্ছা, ইলেকশন যদি দেখা যায় মে মাসের পরে হয় তাহলে কিন্তু একটা পজিশন থাকতে পারে ওনার মুখ্যমন্ত্রী হওয়ার। হ্যাঁ, কিন্তু সেই সময়কার রাজনৈতিক পজিশন দেখা দরকার। একটা দ্বিতীয় হচ্ছে ওনার হরস্কোপে ওনার গ্রহ পজিশনটা আমরা এই মুহূর্তে ওই সময়টা পাবো না, কারণ ছোট ছোট গ্রহ যেগুলো আছে ধরুন মঙ্গল বৃহস্পতি শুক্র এরকম গ্রহগুলো ওই সময় ট্রানজিটে কোন জায়গায় থাকবে সেগুলো দেখে কিন্তু বিচার করতে হবে, কিন্তু নেতৃত্বে একটা ভালো জায়গা উনি আসবেন এর ব্যাপারে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, এটা একদম সঠিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কটা কেমন থাকবে? দেখুন, আপাতত দেখে তো মনে হয় সম্পর্ক খারাপ হওয়ার কথাই না, কারণ চন্দ্র ওনার যেখানে আছেন, চন্দ্রকে আমরা মাতৃকারক গ্রহ বলি, চন্দ্রের সাথে শনির একটা সম্পর্ক হয়ে আছে, আবার বৃহস্পতির সাথে রাহুর একটা সম্পর্ক আছে, মাঝে মধ্যে টানাপোড়ন চলবে কিন্তু সম্পর্ক একদম কখনোই ভগ্ন হবে না, সম্পর্ক থাকবে, কারণ ওনার ভিতরে প্রথমে রাগ যেটা থাকলেও পরে কিন্তু উনি সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, 2026 বিধানসভা ভোটের এখন তো সবই 2026 টার্গেট, আরো একবার ক্ষমতা নিজেদের হাতে দখল রাখা, বজায় রাখা ক্ষমতা, 2026 এগিয়ে যেতে কতটা বেগ পেতে হবে নাকি অনায়াসেই এগিয়ে যাবে 2026 এর দিকে, দল থেকে কি আরো কেউ বেরিয়ে যাবার সম্ভাবনা রয়েছে কিনা?
মমতা ব্যানার্জির যে ছকটা যা দেখেছিলাম, সেই ছক অনুযায়ী কিন্তু যেহেতু তৃণমূলের প্রতিষ্ঠাতা উনি, সুতরাং ওনার উপরটা কিন্তু অনেকটাই নির্ভর করবে। সুতরাং সেই সময় কিন্তু দলের একটা ভাঙন ধরার সম্ভাবনা খুবই আছে, এবং বিশেষ করে লড়াই হবে সাংঘাতিক, এবং একদম অনায়াসে দল প্রতিষ্ঠা পেয়ে বা বিরাট একটা মন্ত্রিত্ব পেয়ে তারা কিছু করতে পারবে সেটাও কিন্তু সম্ভাবনা হবে না। কারণ অলরেডি সেই সময় শনির পরিসরটা হয়ে যাবে খারাপ, কারণ শনি তখন ওনার মেষ লগ্ন, লগ্নের মধ্যে শনি ঢুকবেন এবং পশ্চিমবাংলার লগ্নে শনি তখন ট্রানজিট করবেন। এই শনি ট্রানজিট পিরিয়ডে কিন্তু দেখা যায় যে বিরোধী দল যারা থাকে তারা কিন্তু শক্তিশালী হয়, সুতরাং এই শক্তিশালী দলের সাথে কিন্তু লড়াই করে তাকে টিকে রাখতে হবে। সুতরাং সেটা কিন্তু তখনকার বিষয়, এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়, কিন্তু লড়াই থাকবে এবং জোরদার লড়াই হবে, লড়াই জারি থাকবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে চোখের সমস্যায় তিনি ভুগেছেন, বাইরে গিয়েছিলেন চিকিৎসা করাতে, তার শারীরিক দিকটা কতটা ঠিক থাকবে? ওনার এই পুষ্টির ভিতরে চোখে ওনার দ্বিতীয় স্থান, যেহেতু দ্বিতীয় থেকে আমরা চোখ এটা বিচার করি, ওনার রবি গ্রহ তার জন্ম সময় নিচস্থ হয়ে বসে আছেন চতুর্থ স্থানে, যার ফলে ওনার চোখের একটা সমস্যা কিন্তু এটা থাকবে। কিন্তু এটা নিয়ে বেশি ভোগান্তি না হলেও কম বেশি ভোগান্তি এটা থাকবে 2025-এর মার্চ পর্যন্ত, তারপর আস্তে আস্তে অনেকটাই রিকভারি করবে। কারণ ওনার বর্তমানে লগ্নের অষ্টম স্থান যেটা মৃত্যু স্থান, সেই মৃত্যু স্থানে বসে আছেন শনি। শনি যে কোনো রোগকেই দীর্ঘস্থায়ী করে, এবং যতক্ষণ পর্যন্ত শনি ওই ঘর থেকে ট্রানজিট না করে সেই সময় পর্যন্ত কিন্তু তাকে ভোগান্তিটা চূড়ান্ত করে। এবং বর্তমানে যেহেতু বুধের অন্তর্দশা পিরিয়ডটা চলছে, এই বুধ গ্রহটা এই লগ্নের মারক গ্রহ, যার জন্য ওই ভোগান্তিটা আছে। শুধু চোখ কেন, অন্যান্য নার্ভেরও কোনো সমস্যা আসতে পারে, হাত থেকে গলা থেকে হাত পর্যন্ত বা কোমরের দিকেও হতে পারে। শেষ প্রশ্ন করব আপনাকে, দিল্লির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? কার সাথে? দিল্লির সঙ্গে, মানে জাতীয় রাজনীতিতে নিজেকে কি আরেকটু মেলে ধরতে পারবেন, তার চক কি বলছে? তারপরে যে বিজেপির সাথে সম্পর্ক না থাকলেও অন্যান্য যে জোট আছে তার সাথে কিন্তু ওর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কটা ভালোই হবে। কারণ উনি রাজনৈতিক যেটা বলার বা ঢংটা উনি জানেন বা বুঝেছেন সেটা কিন্তু উনি করে ফেলেছেন কিভাবে রাজনীতি করতে হয়। এবং দিল্লির মশলাতে যারা বসে আছেন, সোজা কথা বলতে তারা হিন্দি ভাষাভাষীর লোক, এই এই হিন্দি ভাষাভাষীর লোক যারা তারা কিন্তু এটা দেখবেন বাঙালিদের খুব অপছন্দ করে, কারণ তারা ভালো হিন্দি বলতে পারে না বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো হিন্দি বলে এবং ইংলিশ ভালোই বলে, সুতরাং বলার ঢং এবং ধরন যেটা আছে আমার তো মনে হয় বলে আলটিমেট একটা ভালো পজিশন উনি নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরকম আরো অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।